খানাখন্দে ভরা সরু রাস্তা, তার উপর অটোরিকশার ভিড়ে পা ফেলা দায়। মূল সড়কটি চার লেন হওয়ার কথা থাকলেও তা ঝুলে আছে শুধুই আশ্বাসে। উত্তরে জেলা নওগাঁয় এই ভোগান্তি নিত্যদিনের। একে তো জ্যামের শহর, তার উপর ভাঙ্গাচুরা সরু পথ। নিত্য প্রয়োজনে ঘরের বাহিরে বের হলেই ঘিরে ধরে ভোগান্তি। উত্তরের জেলা নওগাঁ শহরের বাসিন্দাদের গত 15 বছরের গল্পগুলো এমনই। মহকুমা থেকে জেলায় উন্নীত হয় 1984 সালে, এরপর পেরিয়েছে বহু বছর, তবু উন্নতির ছোঁয়া লাগেনি জেলা শহরে। চুরিপট্টি, ডাবপট্টি, কবি শাহ আলম সড়ক সহ গুরুত্বপূর্ণ প্রায় 19টি সড়কই খানাখন্দে ভরা। শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার অবৈধ যান। একটু স্বস্তির ছোঁয়া খুঁজতে গেলে ভর করে হতাশা। সব জায়গাতে আপনি ঘুরে দেখেন সম্পূর্ণ এরকম জীর্ণ শীর্ণ, ভাঙ্গা চুরা, 20-30 বছর থেকে। এখানে কোনো দোকানে যদি আগুন লাগে, উপার থেকে ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা খারাপের কারণে ঢুকতে পারে না। তো আমরা একটা দাবি তুলেছি, হয় শহর বদলাও না হয় মেয়র বদলাও। কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভার তকমা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। নগরপিতা বলছেন, অর্থাভাবে হচ্ছে না সংস্কার, বদলাচ্ছে না শহরের চেহারা। এখনও তো আমার অনেক ফান্ডের দরকার, তাই আমি ফান্ড আমি পাইনি, না পাওয়ার কারণে আমি কাজ করতে পারিনি। সামগ্রিকভাবে আমরা চেষ্টা করছি যে এটি যদি আমরা একটা কীভাবে পন্থাটা বের করা যায়, সেটি বের হলে আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। অন্যদিকে দীর্ঘদিন শহরের মূল সড়কটি চার লেন হবার কথা থাকলেও আশ্বাসের দোলাচলে ঝুলে আছে সেটাও। ফার্দার কোয়ারি না থাকে সেইভাবে আমরা ডিপিপিটা মানে আমরা প্রস্তুত করছি। এখন এটা যদি মন্ত্রণালয়ে একনেকে উত্থাপ অনুমোদিত হয়, তাহলে আমরা কাজ শুরু করতে পারব। প্রায় 39 বর্গ কিলোমিটারের নওগাঁ পৌরসভার অংশ থাকলেও শহরের বিস্তার আরও বেশি। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।